থিসিস স্টাডি অ্যাঙ্গার আমরা একটা বেসিক অর্থাৎ কমন কোর্স চালু করেছি, যেটা কমপ্লিট করার পর তুমি যে কোনো এক্সামের একটা প্রিপারেশন সম্পর্কে 70% প্রিপারেশন তুমি করে নেবে এই কোর্স এই ভিডিওগুলি দেখার পর। আশা করি আমরা এখানে এনসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে মডার্ন হিস্টোরি, বর্তমানে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী কিছু ইতিহাস পর্যন্ত আলোচনা করব, একদম মাধ্যমিক লেভেলের প্রশ্ন থেকে শুরু করে হায়ার ক্লাসের টপ লেভেল প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখানে আলোচনা করব 668 পর থেকে বাকি প্রশ্নগুলো। কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হন? কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর আবির্ভূত হন এখানে বলা যেতে পারে। এখানে অ্যান্সার হবে বিম্বিসার, অ্যান্সার ডি। এখানে বুদ্ধদেব ও মহাবীর বিম্বিসারের সমসাময়িক ছিলেন, এই কথাটা বলা যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, চারক কোন সম্রাটের রাজ দরবারে চিকিৎসক ছিলেন? চারক কোন সম্রাটের কনিষ্ক, হর্ষবর্ধন, অশোক, বিক্রমাদিত্য, চারটি অপশন আছে। অ্যান্সার হবে এ, কনিষ্কের সমসাময়িক বা সম্রাটের রাজ দরবারে চিকিৎসক ছিলেন চারক। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, 670 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময়কাল থেকে শকাব্দ প্রচলিত হয়েছে ধরা হয়? এখানে চারটি অপশন আছে, 78 খ্রিস্টপূর্বাব্দ, 78 খ্রিস্টাব্দ, 59 খ্রিস্টপূর্বাব্দ এবং 59 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে এখানে 78 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? এখানে অ্যান্সার হবে অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত, চারটি অপশন আছে। কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, 672, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিলেন? তামা, লোহার, ব্রঞ্জ, রৌপ্য, মানুষ প্রথম তামার ব্যবহার শিখেছিলেন। নেক্সট প্রশ্ন, 673 নম্বর প্রশ্ন, প্রস্তর যুগের মানুষেরা প্রথম গৃহপালিত পশু কোনটি? প্রস্তর যুগের মানুষদের প্রথম গৃহপালিত পশু কোনটি? কুকুর, ঘোড়া, গাধা, ভেড়া। এখানে অ্যান্সার হবে ভেড়া ডি। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে? এখানে 2500 থেকে 1750 খ্রিস্টাব্দ। অ্যান্সার হবে বি, সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস কী? শিলালিপি, মুদ্রা, খনন কার্যজাত প্রত্নবস্তু, তালপাতার প্রতি। এখানে অ্যান্সার হবে সি, খনন কার্যজাত বস্তু প্রত্নসমূহ সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য দেয়। নেক্সট প্রশ্ন, 676, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধগয়া, লুম্বিনি, কুশীনগর, সারনাথ। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনিতে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, জৈন ধর্ম শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, পার্শ্বনাথ, ঋষভদেব, অ্যারিস্টোনমি। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়? চীন, তিব্বত, সিঙ্গল, থাইল্যান্ড। ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয় সিঙ্গলে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, 679, কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম ভারতের প্রচারে সাফল্য লাভ করেন? থুলভদ্র, ইন্দ্রবতি, সুধর্মন, ভদ্রভাব। অ্যান্সার হবে সি, দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সাফল্য লাভ করেন সুধর্মন। নেক্সট প্রশ্ন, 680, বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন? মগধ, চেদি, মল্ল, অবন্তী। অ্যান্সার হবে এখানে এ, মগধ। বুদ্ধদেব মগধ মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 681, কোন সম্রাট তার রাজধানীর রাজকীয় থেকে পাটলিপুত্র স্থানান্তরিত করেছিলেন?
কোন সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেন? অজাতশত্রু, উদয়ী, বিম্বিসার, অশোক। অ্যান্সার হবে কি? অজাতশত্রু। আলেকজান্ডারের কাছে রাজা ফুরু কোন যুদ্ধে পরাজিত হন? জলন্ধর, হিদাসপিস, বক্সার এবং কাবুল। কাবুল যুদ্ধে পরাজিত হয়েছিলেন ফুরু। নেক্সট প্রশ্ন 683, প্রাচীন ভারতের কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন? এখানে অ্যান্সার হবে বি, মহাপদনন্দ প্রথম ভারতের একরাট অর্থাৎ সার্বভৌম রাজা হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন। দক্ষিণ ভারতের সারদা মঠের প্রতিষ্ঠাতা কে? রামানুজ, হেমচন্দ্র, পার্শ্বনাথ, শঙ্করাচার্য। দক্ষিণ ভারতে সারদা মঠের প্রতিষ্ঠাতা করেছিলেন শঙ্করাচার্য। নেক্সট প্রশ্ন 685, প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র, পাভাপুরী, গয়া, রাজগৃহ। কোথায় হয়েছিল প্রথম জৈন সম্মেলন? পাটলিপুত্র প্রথম জৈন সম্মেলন হয়েছিল।